বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ নেই। সেই কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বলেছেন, ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো, খুবই স্বাভাবিক আছে। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্র্যাকটিসে নামার আগে রোববারে সংবাদ সম্মেলনে স্বভাবতই প্রশ্ন আসে সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে। এ প্রসঙ্গে তামিম বলেন, দুজনের সম্পর্ক আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। দেশের হয়ে খেলতে নামলে একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করেন বলেও জানান তিনি। তামিম ইকবাল বলেন, আমি কিংবা সাকিব যখন বাংলাদেশের জার্সি পরে মাঠে নামি তখন আমরা একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য খোলা মন নিয়েই খেলি। দিন শেষে এটা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয় যে আমাদের সম্পর্ক কেমন বা আমরা একসাথে কফি খাই নাকি খাই না। মাঠে যদি আমরা সবাই শতভাগ দিতে না পারতাম তাহলে এই কথাগুলো উঠতে পারত। আমি দেখেছি মাঠে আমরা সবাই নিজেদের সামর্থ্যের পুরোটা ঢেলে দেই, সেখানে তাই কে কী বলল সেসব গুরুত্বপূর্ণ নয়। তামিম আরও বলেন, আমরা একসাথে 15-16 বছর ধরে খেলছি, অনেক সময় আমরা একসাথে ব্যাট করি, সবই স্বাভাবিক থাকে। সে সময় সাকিব যখন উইকেট পায় আমরা সবাই একসাথে উদযাপন করি, সব কিছু একদমই স্বাভাবিক। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, আমি 16 বছর আগেও টিমের মধ্যে কোনো গ্রুপিং দেখিনি, এখনও দেখি না।